বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নববর্ষ বরণে প্রতি বছর পুরো দেশ মেতে ওঠে অনাবিল আনন্দে, বাদ যায় না ক্রীড়া অঙ্গনও। তবে করোনার ভয়াল থাবায় এবার আর হচ্ছে না কোনো আয়োজন। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন অনুরোধ করেছেন ঘরে থেকে উদযাপন করতে। ভিডিও বার্তায় একই রকম আহ্বান ফুটবলার কিংবা ভলিবল খেলোয়াড়দেরও। কালবৈশাখীর রথে চেপে এসেছে বৈশাখ, সঙ্গে এনেছে আরও এক নতুন বছর। প্রতিবার মঙ্গল শোভাযাত্রায় নামে মানুষের ঢল, আর রমনার বটের কচি পাতাগুলো দুলে ওঠে সুরে সুরে বাঙালি মাতে প্রাণের বর্ষবরণ উৎসবে। বাদ যায় না ক্রীড়াঙ্গন, ফুটবল সহ দেশের বিভিন্ন ফেডারেশনে খেলোয়াড়রা নিজেদের মতো করে মিলিত হন মিলন মেলায়। বিদেশ থেকে যারা খেলতে আসেন বিভিন্ন পেশাদার ক্লাবে, তারাও একাকার হয়ে যান বাঙালি আনায়। তবে মহাগ্রাসী করোনার কারণে এবারের চিত্রটা হবে একেবারে বিপরীত, আর সেটাই কাম্য। ঘরে থাকার আহ্বান জানিয়েছেন খোদ বাফুফের সভাপতি। সবাইকে অবশ্য শুভেচ্ছা রইল, যে সিচুয়েশনটা এটা তো আপনারা আমার হাতে না, সবারই আইসোলেশনে থাকা উচিত এবং নিজেকে পরিষ্কার রাখা উচিত, ভালো থাকেন। করোনায় স্থগিত দেশের ফুটবলের পেশাদার লীগ, তাই ঘরের মধ্যে থেকেই দিন যাপন করছেন ফুটবলাররা। জাতীয় দলের মিডফিল্ডার সোহেল রানাও পরিবারের সঙ্গেই উদযাপন করতে বললেন এবারের পহেলা বৈশাখ। আলাদা নয় জাতীয় ভলিবল দলের অধিনায়ক হর্ষিত বিশ্বাসের ভাবনাও। সবচেয়ে বড় প্রাণের উৎসব পহেলা বৈশাখ, এই দিনটা আমরা সবাই উদযাপন করে থাকি, কিন্তু বিশ্বব্যাপী আজ এক ক্লান্ত লগ্নে দাঁড়িয়ে আছে। যে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে আছে, সেই করোনা ভাইরাসের জন্য আমরা যেন কেউ এই পহেলা বৈশাখ উদযাপনের জন্য বাহিরে বের না হই। করোনা ভাইরাসটা আমাদের দেশে দিন দিন অনেক ঝুঁকিপূর্ণ দিকে যাচ্ছে, এবং আমরা এই ঝুঁকিপূর্ণ দিকটা কাটিয়ে ওঠার জন্য অবশ্যই আমাদের যে করণীয়গুলো আছে সেই কাজগুলো আমরা করব। ঘরে থাকবো, ঘরে বাইরে কেউ যাব না। মুছে যাক গ্লানি, ঘুঁচে যাক জরা, কবিগুরুর বৈশাখ বরণের গানের লাইন দুটোই যেন এবার সবার প্রার্থনা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ।